আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাকিম আব্দুল আহমেদ স্কলারশিপ 2020-21 নিয়ে। এই স্কলারশিপের নামের লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং 220 জনের মতো স্টুডেন্ট এই স্কলারশিপে সিলেক্ট হয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, টাকা পাওয়ার আগে আপনাদেরকে কিছু ডকুমেন্টস আবার আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি আমার জিমেলে। যারা যারা এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন এবং সিলেক্ট হয়েছেন, তাদের কাছে এরকম একটা মেল আসবে হাকিম আব্দুল আহমেদ স্কলারশিপ থেকে, এবং 14ই ডিসেম্বর 2020-র আগে আপনাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে বলে দেবো, এবং একটু নিচের দিকে আপনারা একটা লিঙ্ক পাবেন যেখান থেকে এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তাছাড়া নামের যে লিস্ট সেটাও আপনাদেরকে জিমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মেসেজটির নিচের দিকে গেলে আপনাদের কাছে এরকম কিছু জিমেল আসবে যেখানে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং এটা হাকিম আব্দুল আহমেদ স্কলারশিপ থেকে আপনাদেরকে সেন্ড করবে। এখন প্রশ্ন হলো, টাকা পাওয়ার আগে আপনাদেরকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কিভাবে আপলোড করবেন, সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো হাকিম আব্দুল আহমেদ স্কলারশিপ থেকে আপনাদেরকে যে মেলটা পাঠানো হবে সেখানে 14ই ডিসেম্বর 2020-র মধ্যে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা দেওয়া থাকবে। প্রথমত আপনাকে ক্লাস 12-এর মার্কশিট দিতে হবে, এছাড়া আপনাকে প্রুফ অফ ইনকাম সার্টিফিকেট দিতে হবে, 3 নম্বরে আপনাকে বোনাফাইড সার্টিফিকেট দিতে হবে, এবং 4 নম্বরে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আপনারা এই ডকুমেন্টসগুলো কিভাবে আপলোড করবেন? তো একটু নিচের দিকে গেলে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে ক্লিক হেয়ার ফর গুগল ফর্ম লিঙ্ক। এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা হাকিম আব্দুল আহমেদ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো আমি এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে আসবেন এরকম একটা ওয়েবসাইটে যেখানে লেখা থাকবে HECA স্কলারশিপ, এবং একটু নিচের দিকে গেলে আপনাদেরকে আপনার নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ক্লাস 12-এর যে মার্কশিট সেটা আপনাদেরকে দিতে হবে, কত মার্কস পেয়েছেন কত নাম্বারের মধ্যে এবং কত পার্সেন্টেজ পেয়েছেন সেটাও আপনাদেরকে লিখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইলের একটা অপশান আছে, এখানে আপনাদেরকে ক্লাস 12-এর মার্কশিট দিতে হবে। একটু নিচের দিকে গেলে ডিটেলস অফ ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে, যেখানে একটা অপশান পেয়ে যাবেন অ্যাড ফাইল বলে একটা অপশান আছে, এখানে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেটের স্ক্যান কপি দিতে হবে। একটু নিচের দিকে গেলে বোনাফায়েড সার্টিফিকেট আপলোড করতে দেবে, এখান থেকে আপনাদেরকে বোনাফায়েড সার্টিফিকেট আপলোড করতে হবে। আর যেটা সর্বশেষ অর্থাৎ 4 নম্বরে যেটা রয়েছে সেটা আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে দিতে হবে। তো এখানে ব্যাংক অ্যাকাউন্টের নেম দিতে হবে, তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংক নেম দিতে হবে এবং ব্রাঞ্চ নেম দিতে হবে, তার সাথে IFSC কোড আপনাকে দিতে হবে, এবং একটু নিচের দিকে গেলে সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট সেটাও আপনাকে দিতে হবে। এরপর আপনাদেরকে এই বক্সের টিক মেরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের পুরোপুরি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং যেই 220 জনের নাম এসেছে সেটা আপনারা মেল বক্সে চেক করে নিতে পারেন। তারপর আপনারা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।